আমি পানি না খাই এক পাও হাঁটতে পারুম না আমার গলা শুকায় গেছে গলা শুকাইছে কি হইছে তুই কি গলা দিয়ে আটবে এখন দেখতেছি বিয়ের পরে ফুল পাগল হয়ে গেছে হ্যাঁ কে যে হাত পাগল আর কে যে ফুল পাগল এসে দেখে যাও আসে দেখলেই বুঝবা আমারে দেখাতে না যায় না বোঝা যায় না না বুঝতে পারছিস না তাহলে বুঝতে পারেন নাই কি গো আমার বোন কি রুটি কানে হি ছোটবেলা আমাকে গোসল করে দিত খাইয়ে দিত আমাকে এখনো খুব আদর করে এই খালাটা হচ্ছে গ্রামের শহর সরল একটা মানুষ এই খালাকে নিয়ে যদি কোনো কিছু বলো না সেটা আমার ভালো লাগবে আমি আসি আবার ফোন করলে কি হইছে আপা কালকে একটু আসো তো আমাদের বাসায় কেন তোর জামাই ইয়াং হয়ে গেছে এটা দেখতে যদি দেখানোর এতই শখ থাকে একটা ছবি তুইল্লা আমার মেসেঞ্জারে পাঠাই দে ধুর আপা এগুলো না শোন ওনার একটা খালা আসছে সেই খালা এসে তো আমাকে বলে ভুল ধরে যাচ্ছে ধরে যাচ্ছে ধরে যাচ্ছে আমার নাকি রং ফর্সা না আমি এটা আমি ওটা আমি ওটা আর আমার চুল নাকি পাটের পাশার মতো কি কি বলে কি আর ইনফ্যাক্ট আমার মেয়েটা একটা আছে এরকম মোটা আর আমাকে বলে আমি একে পাটকাঠি শুকনা তুই বিরক্ত করে সব কিছু দেন না করে আবার আমার রান্নারও আর একটা এত খায় তুমি তাড়াতাড়ি আসো তো ঠিক আছে রাখ কালকে আসতেছি স্যার তোমাদের অপেক্ষায় আর কি কমু বইয়া থাকতে থাকতে পাউডি বিষ হয়ে গেছে আপনি এমনি বই রসেন কেন আরে বাবারে যেমনি বসে থাকি না কেন পাও তো বিষয় গেছে ওয়েট করতে করতে জীবন শেষ তোমাদের জন্য অনেক আগে ব্যান্ড ঠিক করে আরে এইভাবে বসতে তো পাবে থাকা করবে এটা কি বাথরুমে কমোড নাকি দিবে বসছেন আরে ভাই রে এইভাবে কি আর সাথে বসছি কইও না বসার জায়গায় একটা গোডা হইছে গোডা না বাগি পোড়া হইছে এমন ফুইলা উঠছে আর কি কমু এইটার যন্ত্রণায় একদম জীবন শেষ হয়ে যেতেছে গা ওঠো তো তাড়াতাড়ি মাঝে জিনিস তো এই উঠো 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 গুলা ভাই এখন কেমন লাগছে জানো কেমন চিড়িয়াখানার একটা জন্তুর মতো লাগে জন্তুর নাম তো আমি বলবো না বললে আবার আমার চাকরি নট হয়ে যেতে পারে নিয়ামুল প্লিজ স্টুপিডের মতো করে আইসাই তুমি একদম মস্করা শুরু করো না এটা কিন্তু খুবই অড লাগে কিন্তু বুঝছো তুমি আমার সাথে কেন এই ধরনের মস্করা করো প্লিজ ডোন্ট ডু ইট আচ্ছা দিয়া কি লিগে বারবার ফোন করতেছে কত আর কি দিয়া তো কইলো দিয়ার হাজবেন্ড নাকি ইয়াং হয়ে গেছে কি আমাদের স্বামীদের থেকে ইয়াং হয়ে গেছে এই সারি এই ছাগল একটা তোমার স্বামী কি 37টা নাকি স্বামী গুলো একটা ভুলে যাও কেন বাবা আমি কি কইছি 37টা আসলে ঘটনা হচ্ছে কি ওর স্বামী যেটা করছে আমার তো দূর মনে হয় ফুল বডি একটা কন্ট্রাক্টে কালার করে লেখছে মানে ব্ল্যাক কালার করে লেখছে মলম মলম দেওয়াতে ওই এক প্রকার ইয়াং লাগছে আর এটা দেখিয়ে মনে করুন দি এক প্রকার পাগল বেউসের মতো হয়ে গেছে গা ও কিন্তু সেই ধরনের একটা মেয়ে ওই যে থাকেন একটা ছাগল দেখলে কয় না কি সুন্দর ছাগল ওয়াও এমন আর কি তো ওয়াও টাইপের মেয়ে বুঝছো তো আচ্ছা আচ্ছা ঠিক আছে দুলা ভাই আপা কেমন আছে তোমার আপা মাশাআল্লাহ খুবই ভালো আছে গত মাসে ওনার ওজন মাইপা দেখলাম আগের মাসের চেয়ে 7 কেজি বাড়ছে এই মাসের তো এখন হিসাব হয় না গিনেস বুকে নাম উঠবে তো তোমার আপা না তোমার আপার না আমার মোটা স্ত্রীর নিরুপায় একদম স্বামী কথাটা বুঝা গেছে ডাল ডাল পেকে লিগা ওটা ঠিক মতন দাও আপার হিস্ট্রি লিলে কইলেন না বাবু কেমন আছে আরে তোমারে না অরে অরে অর অর কইছি ব্যাধা ভাবি তোর কথা না সুন্দর করে বসো 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 অনেকক্ষণ যাবার সেটা তো দুলার খবর নেই একটা খবর লই লই সেটা তো তোর লাগে তোমার বাকি না শোন না নাম রাখ ওঠো না ওঠো না ওঠো না ওঠো না সিরাজউদ্দৌলা সিরাজউদ্দৌলা বাবু ঠিক
দূরো মিয়া, কি ছবি নিয়ে তুমি ঘুরায় বুঝি না, আমার একটাও পছন্দ হয় না। আরে ভাই, এই কটা ছবি তো ঘরে রয়ে গেলেন, আরও দেখেন আছে আছে। বাবুরা আর কোনো দরকার নাই আমার দেখার, বুঝুনি, এগুলো সব বুড়া বুড়া মহিলা। তোমার কি আমি বুড়া বুড়া মহিলার কথা বলছি? আপনার বয়সের কথা চিন্তা করে এই ছবিগুলো দেখাইলাম আর। হ্যাঁ মিয়া, এই জন্য কি আমি এরকম বুড়া বুড়া মহিলা বিয়ে করবো? হ্যাঁ, এগুলো তুমি কি শোনো, খালি খালি সময় নষ্ট করিও না, তোমারও যারা ওই তো না, আমি বুঝে গেছি, তুমি যাও। কি কন কি কন ভাই, আপনারও তো বয়স 50 পার হয়েছে। আমার বয়স 50 পারক কি 60 পারক, তাতে তোমার কি সমস্যা? রাগ করেন কিছু নেই, অল্প বয়সী মিয়া দেখবেন না। হ্যাঁ আরে দেখাইতেছি, কোন কি হাজার হাজার মায়ের ছবি আছে। এই যে ধরেন, যে এখন যেগুলো দেখবেন, এই মায়ের বয়স হলো ধরেন 30 থেকে 32। হ্যাঁ মিয়া, 30-32 বছর বয়সে মেয়ে আমি বিয়ে করবো কেন? তোমাকে আমি বারবার বলছি যে আমি কম বয়সী মেয়ে বিয়ে করতে চাই, 20 বছর কম, মানে আন্ডার 20, বুঝছো নি? আপনি 20 বছরের কম বয়সী মেয়ে বিয়ে করবেন? হ্যাঁ কেন, কোনো সমস্যা আছে? না ভাই, কিছু মনে করেন, একটা কথা কই, আপনারে দেখে যদি 20 বছরের কম যে মাইয়া, সে যদি বিয়ে না করে কেন করবে না কেন? হ্যাঁ মিয়া, আমার কিসের অভাব আছে? আর টেঙ্গা বিশেষ সম্পত্তি ব্যাগ আছে, হ্যাঁ দীর্ঘদিন বিদেশে ছিলাম, আমার টেঙ্গা কে খাইব? হ্যাঁ আসসালামু আলাইকুম জানাইল ভাই, কেমন আছেন? আসসালাম ভাই, তুমি কেমন আছো? আমি আছি ভালো আছি। ও ভাই তুমি তো ভালো থাকবে, কি সুন্দর একটা বউ ভাইছো। অথচ আমি তো একটা ফাতি ভালো খুঁজে ফাইলামই না, এই ঘটকের দায়িত্ব দিতে হেতে পারে না, বুঝছো নি? আচ্ছা ভালো কথা, ফরাত তোমার কোনো সুন্দরী শালি টালি নাই? না শালি নাই, ওই তো ছোট মেয়ে। আচ্ছা শালি থাকলে কি আপনি বিয়ে করবেন? হ্যাঁ করতাম, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে জানু ভাই, আমি আসছি, আমার একটু জরুরি কাজ আছে। ঠিক আছে, আচ্ছা ওকে, ঠিক আছে যাও। এই ফরাতে তো কোনো নাই। আচ্ছা এত তো যে স্বাস্থ্য কুফাতো খালতো শালিও থাকতে পারে না, একটা দিয়ে চিন্তা করে দেখছো নি, এই যে ফরাদের মতো ছেলে কি সুন্দর একটা বাচ্চা মেয়েরই বিয়ে করছে। হ্যাঁ আর তুমি মিয়া এরকম একটা মাইয়া আমার জন্য একটু ম্যানেজ করতে পারলে না এতদিন ধরে, তোমাকে আমি বলতেছি। ভাইজান এত অস্থির হইন না, এই যে আমি ঘটক, এই ঘটকের উপর একটু ভরসা রাখেন, ওর চাইতে সুন্দর মেয়ে আমি আপনার বিয়ে করাবো। কথা বলতেছো তো, এটা একটু মনে রাখো যে কি বলছো, মনে থাকবো তো? মনে থাকবো। ঠিক আছে আচ্ছা, আর কয়েকটা মাইয়া আর এগুলো দেখেন লাভ নাকি, আমি তোমাকে যেটা বলছি না কয় টাইমে একসাথে দেখবেন আপনি। দেখেন আহারে কত শখ আছি বন্ধুদের কাছে তোরে বিয়া দিলাম, এই জাগা জমি ফুসকুনি ঘর বাড়ি সব কিছুর মালিক হইবে তুই, কিচ্ছু তো হইল না। বইন ফুত তো সুটকির ফ্রেমে ফুই রক করে দেওয়ান হয়ে ফুটছে, দেওয়ান হইলে কি হইব? আমি তো আয় ফুটছি অঙ্কা, আমি এটা বাড়ি চালা করব, দেখবা কেমবা তা কারে কি বলো, কারে আর কইতাম আমার কিরে, তোর বাড়ির তো একটা সানাসুর নাই গা, কালি মুড়ি খাই চাবাইতাস কতলে সানাসুর আইনে দিই। হ্যাঁ না সানাসুর খাবো না, সানাসুর খাইলে ভাত খাবার পারো না। ওমা গো এটা কি কথা, হ্যাঁ ফরাত যে তোর লাগে 10 কেজি গরুর মাংস আনছে, কি সুন্দর করে রান্তাছে, এটা খাইতে না? অমন করে খাইলে তো আমি আরো মোটা হয়ে যাবো। এটা কি কর, তুই কি মুডা নেই? মুডা তো আছেন তোর দাদি আর ফুফুরা, কিরূপ মুডা যে আটটারে না, তুই তো মুডা না, খালি একটু স্বাস্থ্যটা বালা না খাইলে তুমি চুহাই করবে, বালা করে খাই। এটা কি ভরসার বাড়ি? ওয়ালাইকুম আসসালাম। হ আপনারা কারা? আমি ফরাসের কালা। ও আর উনি ফরাসের সুদু বোন। ওয়াও দিয়া কোথায়? দিয়া কেডা সারে দিয়া, আমরা বুড়া লগে বিয়ে দিছিলাম। এ হ্যালো কোন দিয়া মিয়া তা কি বলেন আপনি, ও দিয়া রে চিনে? আর ওটা আমার বড় দুলাভাই, আর এটা হচ্ছে দাও
আরে কফাল, হ্যাঁ তোরাদের কি অবস্থা রইল? এই সুটকিরে বিয়া হইরা অঙ্কাহের মায় মেহমান ব্যক্তারি হার দেহন লাগ দেখছস? তোর লগে বিয়া ডইলে সবকিছু তো আমারই তাক লইলে। আমি না তোমাকে বলছি ফার্স্ট কেজি মিষ্টি নিতে, এই জন্য তো প্যাকেটের সাইজ দেখে আমার একটু সন্দেহ হয়েছে, তো কম নিছো কি? আরে ভাই আমি তো 5 কেজি মিষ্টি নিবো, কিন্তু মিষ্টির দোকানে যা দেখি খালি 2.5 কেজি মিষ্টি আছে, সেই জন্য তো 2.5 কেজি নিছি। 2.5 কেজি মিষ্টি নিছো সেটা তুমি আমাকে বলবা না? আর ভালো কথা, ওই বাকি টাকা কই? ওইটা তো ফেরত দাও নাই। দুরু ভাই আপনি দেখি কিছুই বোঝেন না, বাকি টাকা তো আমি মিষ্টির দোকানে দিয়ে আসছি। মিষ্টির দোকানে দিয়ে আসছো মানে বুঝলাম না। ভাই রে মিয়া দেহাতার এটাই শেষ না, আমরা তো আরো মিয়া দেখবার পারি নাকি, তখন মিষ্টি লাগবো না, সেই জন্য অ্যাডভান্স দিয়েছি। এ মিয়া তুমি কি বলতে চাও? আমি তো কিছু বুঝতে পারতেছি না, এখন যে মেয়ে দেখতে যাইতেছি সেই মেয়ে কি আমাদের পছন্দ হবে না? তাহলে ফরে মেয়ে কেন দেখতে যাইবো? না আপনি দেখি কিছুই বুঝতেছেন না, এই মেয়ে যদি পছন্দও হয় তাইলে তো মিষ্টি লাগবো, কি বোঝেন নাই? মিয়া পছন্দ হইলে বিয়ের সাথে ঠিকঠাক হইলে গায়ে হলুদ আছে, পানতিনি আছে, আরো কত আচার অনুষ্ঠান আছে, তখন তো মিষ্টি লাগবোই, সেই জন্যই তো অ্যাডভান্স দিয়েছি। বুদ্ধিমানের মতো কাম করছি না? এটা তো করছো, কিন্তু অনেকক্ষণ ধরে হাঁটতেছি, আর কতদূর? এই তো ভাই সামনেই। সামনে কেন? এ সামনে করতে করতে আমার তো মনে হয় তুই আর একার তুলে নিয়ে গিয়ে ঠাকাইবা। আরে ভাই আমি তো তুলে নেবো কি জন্যে, এই সামনেই বাড়ি চলেন। আচ্ছা ভালো কথা মনো, যে মাইয়া দেখতে যাইতেছি হে মাইয়া সুন্দর আছে তো কেন? কি আমার ওর বিশ্বাস নাই না, প্রত্যেক সূত্রে ঘটক মাইয়া পছন্দ হব, সুন্দরী একেবারে নায়িকার মতো সুন্দরী। হ্যাঁ মিয়া নাই কইলে কি সবাই সুন্দর হনি? দক্ষিণ আফ্রিকার কালা কুচকুচা মাইয়া হিতি তো নায়িকা, তাই বলি কি আমি এরকম মাইয়া বিয়া করবো? ভাই আমি ওইরকম মাইয়া দেখামো, সুন্দরী মাইয়াই দেখামো, বলেন। ঠিক আছে দেখি, তোমার বাপে 80 বছর বয়সে বিয়া করছে আর তোমারটা তুমি ঠিক করে রাখছো, আর আমার জন্য কি খুব ভালো আছে কোনো কবি, চলো যাই। আছে ভালো আছে। আরে মহিলারে প্রথম দেখে আমি বুঝতে পারছিলাম মহিলাটা জিনিস, কথা এটা না, কথা হলো যে মানে তুমি কার উপর রাগ করছো, মহিলার উপর রাগ করছো নাকি মহিলার পাশে যে বসা ছিল ওই মেয়েটা সেই মেয়েটার উপর? বাপরে বাপ বাপরে বাপ, যেভাবে মুড়ি খাইতেছিল মনে হলো কম কিনা। হ্যাঁ শুধু যে মুড়ি খায় তা তো না, সে আর কি কি খায়, কোন খাওয়ার মধ্যে তার সীমাবদ্ধতা আছে আর নাই সেগুলো তো খুঁজে বাইর করা লাগবে মা গো। তুলা ভাই আসাই যা কথা বাদ দেন তো, এই রাষ্ট্রপিঠ আমরা আছি কি জন্য? হ্যাঁ আমরা কি জন্য আসছি? আমি কত বছর যাবৎ আদা রসুনের স্টক ব্যবসা করি, মানুষের চেহারা দেখলে তো ধরতে পারি জেহার ভিতরে কি আছে না আছে, হ্যাঁ শিখছি না জানছি না কি নিয়ামল চিনো না আমাকে। ভাই কিছু মনে করেন না, শুনেন আপনি করেন স্টক ব্যবসা, আপনি স্টক জানেন, আমার হাত কত লম্বা সেটা আপনি জানেন, আমি করি কন্ডাক্টারি, আমি মানুষের চেহারা কিন্তু বুঝাই কাজ করি, কোন জায়গায় রড ঢুকাই দেবো কোন জায়গায় বাস লাগাই দেবো এগুলো সব আমার জানা, খালি আপনি যে লোক ছিলেন তা না, আমার লোক চিনেই কাজটা করতে হয়। ওফ দিয়া তোমাকে একটা চাপকানি দেবো স্টুপিড কথা কা, তোমার সামনে দুই দুইটা দুলাবা, একটা রোনাল্ডো একটা মেসি, তোমার টেনশনের কোনো দরকার আছে? হ্যাঁ ওই খালারে খালে নিয়ে হালাম তুমি দাও নাকি, তুমি টেনশন না নিয়ে নাহের ভিতরে হরুদ তেল হান্দাই গিয়ে তো তো শারীরিক ত্রুটির কারণে আমি উঠে বসতে পারছি না, সেটা নাইমুল ওরা খুব ভালো করে জানে, আপনিও জানেন, কিছু মনে করবেন না। একদম কোনো কথা হবে না, বৃক্ষ বলে নাম কি ফলে পড়েছে আমি বলি পাতায়, এই বুইরা শকুনটা আমি দেখছি না, আমি দেখছি কিনা বলো, কারে কি চিনাইতেছো তুমি? দেখবা মেকআপের সমস্ত জিনিস উঠতে চলে যেতেছে, অলরেডি আয় পড়ছে, চাপ করো বেশি বুঝছো না, দুলা ভাইয়ের সঙ্গে আপনার কথা বলো কোনো, ডাক্তার ডাকছো কি জন্য? ডাক্তার কাছে সাইলেন্ট বেশি বুঝবা না, আমি বুঝতেছি, দেখো না তুমি মেকআপ উঠতে যেতেছে, দুলা ভাই এটা চামড়া এই দেখো, দুলা ভাই এখন আইয়ে নাই মানে পুষ্কনিতে নেই নিয়ে আগে তেল দিয়া পরে ওই যে ওই যে ইয়াল নিয়ে আসছি আমি যে কি বলে সাবান একদম ক্লিনজার এগুলো দিয়া ভালো করে মুখটা ওয়াশ করলে তারপরে বুঝা দেবো। আমার কাছে পাতিল মাজার একটা জার্মনি আছে,
এটা একদম স্টিলের স্প্রিং দিয়ে তৈরি, এটা তার চারটা ঘষা দিলে আর যে অরিজিনাল সবকিছু সব বাইরে যাবে। আমি তোমাকে একটা কথা বলি ভাই, তুমি করে বলে ফেললাম, সরি টু সে, তুমি তোমার মুখ থেকে স্বীকারোক্তি বাইর করে ফেলো, তোমার রিমান্ডে নেবো না। তুমি সত্যি কথা বলো ভাই, ইমানে কইতেছি আমার পাশায় ফোরা তো আমি লড়তে পারতেছি না, তাই বলে তোমার লাগে ফাইট করতে পারতেছে না, নাহলে তোমার যে কি হইতো। আমি একটা ছবিতে দেখছি, বাংলা ছবিতে ইলিয়াস কাঞ্চুর সামানের লোকে বুঝবাস দিয়ে চলতেছে, এদিকে ঘটনা কি হয়েছে, এটা কিন্তু আসল ইলিয়াস কাঞ্চুর না, এইটা হচ্ছে নকলটা তার ছোট ভাই আর কি। আমি কথা বলি, আপনারা যা যা পরীক্ষা করেন, আপনার তেল ছামা টামা দিয়ে আপনি পুকুর পার বলেন, নদীর পার বলেন, খালের পার বলেন, আপনি চলেন। আচ্ছা ডিসিশন কি জেনেছে, হাড্ডি রিপোর্ট না ডিএনএ ভালো করে সাবান দেয়া দুনে চলি চুলগুলো দেখছো আগে কিন্তু চুলার টাইম না ভাই, আমি তোর লোকের কথা কইতে চাইছি, হারাম জাদি তোর পুতের দিতে আমার টিপু সুলতান দিতে। ইয়াস জিনিসের বাইরে আসল নকল বোঝা যায় না। শোনো পেঁয়াজ স্টিক করতে গিয়ে দেখছি নকল কি জিনিস, চব্বিশ পদের মনে করো ওয়ার্ল্ডের পেঁয়াজ জানাইছি, খাইতে গিয়ে দেখছি কি একটারও স্বাদ নাই, কোনো জাজ নাই, কথা বুঝছো, আঙ্গুর দেশিটা ওইখানে কিন্তু পাওয়া যাচ্ছে না, এইখানে একটা নকল। এই যে বুড়া যে ইয়াং হয়েছে সেইখানে কিন্তু একটা ঘাপলাস, আমার বিশ্বাস লাগে না সে এরকম বর্ষা, এরকম হ্যান্ডসাম, এরকম ইয়াং হয়েছে। শোনো ভালো করে ওনাকে জিজ্ঞেস করো, আমি জিজ্ঞেস করি, আচ্ছা কিছু মনে করবেন না, আপনি আপনার গোপন রহস্য বাইর করে ভালান তো, মানে কোনহানে কোনহানে ভাস করছে খালি আঙুল ইঙ্গিতে বুঝাইতেন, আমরা কাউ কমু না। ভাই 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 আপনি ভাস হওয়ার যাই হোক, আমি অরিজিন, আমি ভাই, আমি ফরহাদ, বিশ্বাস করবে আমি লুচি। ওয়াও সোজা আঙুলে কি উঠবে না মাই স্যার, এটা আমার ডালিক না, মানে ঘটনা হচ্ছে কি আমি শুনে দিচ্ছিলাম, এটাকে বলছি আমি এখন বলতেছি, মুখ তো দিয়ে আসছো এখনই কিন্তু টেস্ট প্রমাণ হয় না, পুকুরে বিষটা ডুব দাও, এই যে শুনো নাই মূল খেয়াল করে দেখো, এখনই কিন্তু আসল খেলা বাইরে যাবো গা, যাও ডুব দাও। দোলা ভাই আপনি যেটা বলছেন, মানে এটা যদি না হয় বিষটা ডুব কেন, পঞ্চাশটা ডুব দিলেও আসল রহস্য বেরো। ভাই আমি একটা কথা বলি ভাই, ঘটনা হচ্ছে কি যে পঞ্চাশটা খান আমি দরকার দেড়শোটা একশোটা দেবো, কিন্তু যে মানুষ সেরমই দেখবেন একটাই ঝামেলা হবো যে আমার ঠান্ডা লেগেছে ভাই, এমনি আমার ভালো লাগছে। জ্বরের ওষুধ এবং কী কী ওষুধ বাদ বেদনার ওষুধ সেগুলো আমরা সাপ্লাই দেবো, আমরাই স্পন্সর করুন, তোমার অসুবিধা কোন জায়গায়, সরি তুমি বলে ফেলেছি আপনার অসুবিধা কোন জায়গায় বুঝা, আপনার কাজ আপনি ডুব দিবেন, আমাদের কাজ আমরা পরীক্ষার সার্টিফিকেট নিয়ে আমাদের যে দিয়ে আছে আমাকে বই আমার শালি আমি তার হাতে তুলে দেবো, তারপর সার্টিফিকেট পেয়ে তোরা সংসার করবি। আমি একটু বুঝাই বলি, আমার মনে হয় তুমি আমার কথা বুঝতে পারছো, আমরা বলতেছি কি আমরা যে অর্ডারগুলো তোমাকে দিতেছি সেগুলো যদি অমান্য করো আমরা কী করতে পারি তুমি জানো, তুমি করে বলো কেন, বুড়ে করে বলতে পারো না, বুড়ে শুকো আমাদের ছোটো দামাই না, যাক শুনেন তখন আমরা যেটা করতে পারি যে দিয়ার ব্যাগটে গুছে দিয়ারে আমরা নিয়ে চলে দেবো, দিয়ার গার্জিয়ান কিন্তু আমরা বলছিলাম তো কোনো লাভ হবো না, ক্ষতির মধ্যে আমার ঠান্ডা দেবো, জ্বর হবো, কষ্ট দেবো, আর কিচ্ছু না, আধার আমাদের কিছু করার নেই মাই সান, দুরো আমাদের কিছু করার নাই, আমাদের যেটা করতে হবে আমরা দিয়ে দিয়ে সার্টিফিকেট দিতে হবে, দিয়ে আমাদেরকে আনাইছি স্পেশালি ভাবে, ডুব দাও ডুব দাও, কোনো কথা নাই। একটা কথা পরিষ্কার বলে দেই, আপনি কখনো এই সমস্ত বিষয়ে আপনি সেন্টিমেন্টাল হবেন না। আমার বোন টেম্পার নাজেহাল করতেছে, কি করছে কি করছে না মানে কি, হ্যাঁ এরা তো এরা পাল লেগে পানি চুবা খালা
এইসব কথা যখন চিন্তা করি না তোমাকে না অসাধারণ লাগে। আমার যেমন ব্যবসাটা হইতেছে যে আদারণের, এই আদারণের ব্যবসাটা আমি কি করে স্টক করে রাখি, আর অস্টক করতেছে চোর।